হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভিডিও, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে রথযাত্রা, তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করবো তোমরা আজকে দিনটা অনেক ভালো করে কাটাবে, আর আমি তো কাটাবোই, কারণ আমাদের বাড়ির সামনেই ছোট রথ, বড় রথটা একটু দূরে। তো যাই হোক, আমাদের আর এবারে যেটা ভালো কথা সেটা হচ্ছে আমাদের এবারে রথ চলবে। আগের বছর তো নিজের নিজের ঘরেই রথ দাঁড়িয়েছিল, যে সবাই প্রণাম করে চলে এসেছিলাম করোনা পরিস্থিতির জন্য। এই বছর রথ চলবে, আর আমি দেখো আমার মুখটা এত গোল টাইপের লাগছে না চুলগুলো, এর জন্য তো আমি সকাল সকাল এখন মোটামুটি 1:30 কাছাকাছি বাজবে, আমি এখন রেডি হয়ে যাচ্ছি। আমার একটা দিদির গৃহপ্রবেশ আছে, রথযাত্রা মানে গৃহপ্রবেশের একটা ব্যাপার থাকে। আগের বছর আমাদের ঘরে গৃহপ্রবেশ ছিল, মানে উপরের তালাটা, তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল আমাদের বাড়িরও গৃহপ্রবেশের। আর এই বছর আমার দিদির বিয়ে, দিদির গৃহপ্রবেশ হচ্ছে। দিদির বিয়ের ভিডিও আমি আপলোড করছিলাম, চুমকি দিদির বিয়ে। তো ওই দিদি আগে নির্সাই যেখানে বিয়ে হয়েছিল তারা বাঁকুড়ায় এবছর শিফট করেছে, তো ওদেরও গৃহপ্রবেশ হচ্ছে। তো আমি ইনভাইটেড আছি, আমি আর আরেকটা দিদি রিম্পা দিদি, তো আমরা দুজন এখন যাচ্ছি দিদির বাড়িতে প্রসাদ খেতে। তো চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করবো, আর আজকে রাত অব্দি আমি একটা টানা ব্লগ ভিডিও শ্যুট করবো, তোমরা দেখতে থাকো। রথ চলবে, রথেরও কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি তুলে ধরার চেষ্টা করবো। আর রথ মানেই ঝিলাপি আর পাঁপড় ভাজা, ডেফিনেটলি এটা মিস করা যাবে না। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। ওয়েদারটা বেশ আজকে ভালো, বিকেলবেলাটা, সকালবেলা দিকে প্রচন্ড গরম ছিল। A few moments later. তো অনেকক্ষণ পরারও কথা হচ্ছে, আমি একটা এখানে আমার আরেকটা দিদির বাড়িতে এসেছিলাম এই কাছেই, তো অনেকক্ষণ বসলাম, কোল্ড ড্রিঙ্ক ট্রোল ড্রিঙ্কস খেলাম ওখানে বাড়িতে। ফুট কিছু করিনি, নিজের মতো করে নিজের সব বন্ধুরা মিলে গল্প টল্প করছিলাম, খুব ভালো একটা বিকেলবেলা কাটলাম অনেকদিন পর ফ্রেন্ডসদের সাথে। তো এখন যাচ্ছি বাড়ির পথে। আরেকটা জিনিস ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আমরা সবাই মিলে রাত্রেবেলায় যাচ্ছি রথ দেখতে। তো কারা কারা যাচ্ছি সেগুলো শেয়ার করবো, একটু আগে যাদেরকে দেখালাম তাদের সঙ্গেই যাচ্ছি, সাডেন প্ল্যান হলো। তো এখন যাই আপাতত বাড়ি। এই জায়গাটাকে বলা হয় অরবিন্দ সরণী, আর এই পাশেই টোটো ধরবো, দিয়ে বাড়ি আবার রাত্রেবেলায় বেরোবো, তখন আরও তোমাদের সঙ্গে কথা বলবো। টোটো দেখো, টোটো টোটো তো আমরা টোটো পেয়ে গেছি, চলো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি বাড়িতে যাই, একটু রেস্ট করি, আর আমার ছবিটা পুরো কাঁপছে। লাইটম্যান লিস্টে
আচ্ছা আমরা এখন সবাই বেরিয়েছি রথ দেখতে, এখন আসছে বড় রথ, এরপরে আসছে ছোট রথ। একটু করে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো। এত ভিড়ে এত গরমে কথা বলাটা জানো খুবই ডিফিকাল্ট, তো চলো ব্লগটাকে দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। জলেবি কেসা লাগা শ্রেষ্ঠ কা দিদি পুরো গরম গরম দারুণ চলো বাড়ি ফেরা যাবো। আমরা ছোট রথে দেখতে পেলাম, বড়রা দেখতে পেলাম না। এরা এসছে যে দিদির বাড়ি থেকে, দিদির বাড়ি দিয়ে এরা ওদেরকে বাড়ি থেকে ফোন করছে, অনেক রাত হয়ে গেছে। আমার কোনো অসুবিধা নেই, যারা ওই ধানবাদ পাটি ওদের বাড়ি থেকে ফোন এসছে, তো ওদেরকে বাড়ি ফিরতে হবে। আজকে বেশ কিছুদিন হয়ে গেল রথের ভিডিওটাকে শ্যুট করা, মেবি শুক্রবার দিন রথ ছিল, আজকে মঙ্গলবার হয়ে গেছে, আমার ভিডিওটাকে এন্ড করা হয়নি। কি বলো তো, রথের দিন না আমাদের এখানে প্রচুর কারেন্ট যায়, আর তো যথারীতি কারেন্ট গিয়েছিলো। আমরা যখন রথ দেখে বাড়ি ফিরছিলাম, তো এই যারা আমাদের সঙ্গে ছিল ধানবাদ দিকে এসেছিলো, ওদের তো বাড়িতে ফোন করছিলো, বাড়ি চলে গেল। তারপর আমরা বাড়ি আসিনি, যেহেতু পুরো রাস্তাটা অন্ধকার ছিল, আমরা একটা বৌদির বাড়িতে বসেছিলাম। তো ওদের বাড়িতে যে সেকেন্ড ক্লিপটা রথে দেখালাম, সেটা ওদের বাড়ির দোতলা থেকে। তো তারপরে যখন বাড়ি এলাম, মানে বৌদির বাড়িতে গিয়ে আমার প্রচণ্ড কোমর থেকে পা অব্দি ব্যথা করছিলো, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, তারপরে মানে বড় রথ ছোট রথ দুটো একসঙ্গে ঢুকে গেছিলো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, আর প্রচুর বাজনা বাজছিলো, যে জন্য পুরো মাটিটা কাঁপছিলো। আর আমার ওই জন্য পায়ে একটুখানি মানে কি বলবো ঝিনঝিনি টাইপের লেগেছিলো, আর পাটাও প্রচণ্ড আমারও কাঁপছিলো, যার জন্য আমার কোমর ব্যথা হয়, পা ব্যথা হয় আর প্রচুর হয়। আমি রাত্রেবেলা এসে বাড়িতে ওষুধ খাই, যে এত আমার ব্যথা উঠেছিলো।
তারপরের দিনও আমার একটু পেটের অসুবিধে হয়েছিল, যার জন্য আমি ওষুধ খাই। তো আমি বেশ কিছুদিন রথের দিন থেকে কাল পর্যন্ত বেশ ভালোই অসুস্থ ছিলাম, তো সেই জন্য আমার ব্লগটাকে আর শ্যুট করাও হয়নি, সেই জন্য আর পাবলিশ করতে পারিনি, ব্লগটা এন্ড হয়নি। আর রথের দিন আমি একটা কাজ করেছিলাম, আমি একটা একজনকার বাড়িতে গিয়ে, আমার একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম রথের দিনে, আমার দিদির বাড়ির কাছেই, ওটাও আমার একটা দিদিরই বাড়ি, তো ওর ছেলে আমার বান্ধবী, দিদির ছেলে আমার বন্ধু, সরি বান্ধবী না বন্ধু, তো তার বাড়িতে একটা আমি গাছ নিয়ে এসেছিলাম, আমার গাছটা পছন্দ হয়েছিল। আমাদের বাড়িতে আগে গাছটা ছিল, গাছটার নাম হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, তো গাছটা আমাদের বাড়িতে ছিল কিন্তু মারা গেছে গাছটা। তো আরেকবার আমি নিয়ে এসেছি গাছটা ওদের বাড়িতে, বেশ গাছগুলো বড় বড় পাতা ছিল, তো বললো যে ডাল থেকে লেগে যায় তুই নিয়ে যেতে পারিস, তো আমি নিয়ে এলাম, লাগাবো। যেহেতু আমারই স্নান টান হয়নি দুদিন ধরে, আমি অসুস্থ ছিলাম, সেই জন্য আমি গাছটা লাগাতে পারিনি। আর বেশ কিছুদিন পর শ্যুট করছি, তো ভিডিওটা দেখতে থাকো, এরপরে ভিডিওটাকে এন্ড করবো, দেখতে থাকো। সো ফাইনালি আমি একটা জায়গা পেলাম যেখানে আমি গাছটাকে প্লেস করতে পারবো, এই সোলার টপ দিয়ে আমি গাছটা লাগাবো। আর এখানে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে, কী গাছ আমি জানি না, এগুলো মা লাগিয়েছে, কী হয়েছে। তো আমি নয়নতারা গাছের পেছনে একটা লম্বা মাটির জায়গা দেখতে পেলাম, তো এই জায়গাটা আমি একটু হোল ক্রিয়েট করে রেখেছি আর একটু জল দিয়ে রেখেছি, যাতে মাটি নরম থাকে আর গাছটা সহজেই লাগানো যায়। তো দেখো আমি মানি প্ল্যান্ট গাছটাকে প্লেস করে দিচ্ছি, আর আমি যে হোলটা ক্রিয়েট করে গেছিলাম সাইডে মাটিগুলো দিয়ে, সেই মাটিগুলো সরিয়ে, সরি মাটিগুলো আবার একটা মার্বেল পাথরের সাহায্যে আমি জড়ো করে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি। গাছ লাগানো খুবই সহজ, কিন্তু এই সহজ কাজটাও আমরা করি না, তো আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো। চলো ভিডিওটাকে এন্ড করছি, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। সো চলো আজকের মতো এখানেই টাটা বলছি, নেক্সট ভিডিওতে বা ব্লগে দেখা করবো খুব তাড়াতাড়ি, টাটা।